বদলি প্রত্যাশী স্যার ম্যাডাম, যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সকলকে জানাই শুভেচ্ছা। আসলে আমরা কেউ ভালো নেই। আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছি তারা সকলেই খুবই কষ্টে আছি, এবং আমাদের কষ্টগুলো দেখার মতো আমাদের অভিভাবক মণ্ডলীর ভিতরে হয়তো কেউ নেই। এই কষ্টগুলোর মধ্যে ভিতরে সবচেয়ে বেশি কষ্টে আছে সেই সমস্ত স্যার ম্যাডামরা যারা নিজের এলাকা থেকে শত শত কিলোমিটার বা শত শত মাইল দূরে কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছে। কেননা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদেরকে যে আর্থসামাজিক সহযোগিতা করা হয় বা তাদের যে বেতন ভাতা দেওয়া হয়, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বেঁচে থাকাটা, পরিবার পরিজন নিয়ে চলাটা খুবই কষ্টকর। তো যারা বদলি প্রত্যাশী স্যার ম্যাডাম আছেন তাদের এই কষ্টের আসলেই যে শেষ কোথায় আমরা নিজেরাও উপলব্ধি করতে পারছি না। দীর্ঘ সময় আলাপ আলোচনার পরে একটি বদলি কার্যক্রম বাস্তবায়ন হওয়ার পথে হঠাৎ করে দুই একজন আমলার কারণে, তাদের হামলার কারণে এই যে স্থগিত হয়ে গেল, এতে করে আমাদের বদলি প্রত্যাশী স্যার ম্যাডাম তারা যে সীমাহীন কষ্টের মধ্যে পড়েছেন, আসলে এটা অবর্ণনীয়, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মা বাবা অসুস্থ হলে দেখা যায় না, পরিবার পরিজনের কোনো বিপদে পড়লে তাদের পাশে থাকা যায় না, এটা একটা চরম কষ্টের। তো জানি না এই কষ্টের অবসান কখন শেষ হবে। তো ইতোমধ্যে একটি পার্টি তারা কিন্তু সরব তুলেছে যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ হওয়ার পরে বদলি বিজ্ঞপ্তি দেওয়া হবে। আসলে এই ধরনের কোনো আলোচনা কিন্তু এখনও হয়নি। আপনাদেরকে শান্ত রাখার জন্য একটা চক্র কিন্তু উঠে পড়ে লেগে গিয়েছে, আপনারা এখানে কর্ণপাত করবেন না। যেখানে বদলি কার্যক্রম শুরু হওয়ার পথে, মানে সকল কার্যক্রম সম্পূর্ণ, সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, স্থগিত হয়ে গেল, সেখানে আপনাদের জন্য কর্মকর্তারা এতটা ভাবে না বা এতটা চিন্তা করেনি যে আপনাদের জন্য আলাদা করে বদলি বিজ্ঞপ্তি দিবে। আর তর্কের খাতিরে যদি আমি ধরে নিই যে বদলি বিজ্ঞপ্তি দিল, কিভাবে দিবে? যেভাবে শিক্ষক নিয়োগ করা হয় মেরিটের ভিত্তিতে সেভাবে দিবে? তাহলে তো সকল শিক্ষক তারা কিন্তু আবেদন করবে, যে প্রতিষ্ঠানে আসে সে চাইবে তার চেয়ে একটু উন্নত প্রতিষ্ঠানে যেতে। এতে করে প্রকৃতপক্ষে যারা বদলি প্রত্যাশী তারা কিন্তু কোনো দিনই বেনিফিট হবে না, বা তারা কোনো দিনই বদলি হতে পারবেন না। যারা মেধায় বা মেরিটে এগিয়ে আসে শুধুমাত্র তারাই কিন্তু এই বদলি বিজ্ঞপ্তির সুবিধাটা ভোগ করবে। সুতরাং এই বদলি বিজ্ঞপ্তিটাও কিন্তু সমাধান নয়, বা এতে প্রকৃতপক্ষে যারা বদলি প্রত্যাশী তারা কোনো রকম সুবিধা কিন্তু পাবে না। যদি বদলি বিজ্ঞপ্তি হয়, তর্কের খাতিরে যেটা মেনে নিয়েছি, যদি হয় তাহলে এই বদলি বিজ্ঞপ্তি কিন্তু এই স্বাভাবিক নিয়মে দিলে হবে না, অবশ্যই সেখানে কিছু নিয়মকানুন অ্যাড করতে হবে। তো এই নিয়মকানুনগুলোর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা দিতে হবে, যে একই জেলার ভিতরে বা একই বিভাগের ভিতরে আবেদন করা যাবে না, প্রথম শর্ত। অর্থাৎ যে সমস্ত স্যার ম্যাডামরা নিজের বাড়ি থেকে শত শত মাইল দূরে আছে বা শত শত কিলোমিটার দূরে আছে, তাদের অগ্রাধিকার কিন্তু আগে দিতে হবে। তা না করে যদি ঢালাওভাবে এই সাধারণ গণবিজ্ঞপ্তির মতো সকলের আবেদনের সুযোগ দিয়ে যদি বদলি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেই বদলি বিজ্ঞপ্তি হবে নামে মাত্র বদলি বিজ্ঞপ্তি, কার্যকারিতার দিক থেকে তার ফলাফল কিন্তু জিরো থাকবে। তো যদি আপনাদের জন্য বদলি বিজ্ঞপ্তি দেয়, অবশ্যই আমরা সাধুবাদ জানাই, তবে সেই বদলি বিজ্ঞপ্তি আমরা চাই না যে বদলি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকৃতপক্ষে যারা বদলি প্রত্যাশী আছে তারা বদলি হতে পারবে না, এমন বদলি বিজ্ঞপ্তি আমরা চাই না। তো জানি না আপনাদের জন্য আসলেই কী হতে চলেছে, তবে এতটুকু জানি যে এই ধরনের কোনো নিউজ কিন্তু এখনও নেই যে আপনাদের জন্য বা আমাদের জন্য বদলি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আসলে যে কী হবে এটা এই মুহূর্তে বলা খুবই মুশকিল। তো দেখা যাক কী হচ্ছে বা কী হবে। আসলে আমাদের অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই, এবং আমরা আমাদের জায়গা থেকে বদলির জন্য অবশ্যই আমাদের যৌক্তিকতা,
আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে আমাদের অভিভাবক সরকার বাহাদুর যারা আছেন তাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের স্বস্ব এলাকার এমপি ও সাংসদ যারা আছেন তাদের মাধ্যমে সংসদে তুলে ধরার চেষ্টা করব এবং পত্রপত্রিকায় আনার চেষ্টা করব। এতে করে যদি কর্তৃপক্ষের মন নরম হয় অবশ্যই বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কথা বিবেচনা করে তারা বদলি কার্যক্রম করবে এবং যারা প্রকৃতপক্ষে বদলি প্রত্যাশী আছে তাদের বদলির সুযোগ করে দিবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মতামত থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই রাখছি।